30শে জানুয়ারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাসচিব এই কোভিড-19 মহামারীকে আন্তর্জাতিক একটি বিপর্যয় হিসেবে ঘোষণা করেছিলেন এবং সেই দিনটি ছিল এবং অদ্যাবধি পৃথিবীর ইতিহাসে একটি আনপ্রেসিডেন্টেড ঘটনা যেটা অতীতে কখনো ঘটে এবং বিশ্ব এখনো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম একটি সময়ে মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে বক্তব্য দিয়েছেন, এরকম একটি সময়ে বাংলাদেশ স্বাধীনতার 50 বছরে পদার্পণ করছে, এরকম একটি সময়ের মধ্যে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সীমিত আকারে আমরা করছি। বাংলাদেশ একটি ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ যখন আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আজকে এই সংসদে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন, সেক্টর কমান্ডার উপস্থিত আছেন, এখানে মুক্তিযোদ্ধারা আছেন, আমরা মুক্তিযুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আপনারা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই স্বপ্ন মনে হচ্ছিল আস্তে আস্তে মিশে যাচ্ছে, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না, এরকম একটা সময় গিয়েছিল মাননীয় স্পিকার। আমাদের প্রজন্ম, আমি যেটাকে বলি ভুল সময়ে বেড়ে ওঠা প্রজন্ম, কারণ 1975-এ আমি ক্লাস 1-এর ছাত্র ছিলাম, তার পরবর্তী সময়ে চেষ্টা করা হয়েছে, ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, নতুন করে ইতিহাসকে মুছে ফেলে বিশেষ স্বার্থ সংরক্ষণ করার জন্য ভুল তথ্য দিয়ে পাঠ্য বই পরিবর্তন করা হয়েছে, সংবিধান পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই সব সংখ্যা দূরে ঠেলে দিয়ে, সেই সব সংখ্যা ভুল প্রমাণিত করে বীর সেনানীর মতো উত্থান হয়েছে জননেত্রী শেখ হাসিনার। একদিনে হয়নি মাননীয় স্পিকার, 1990 সাল পর্যন্ত 15টি বছর বাংলাদেশের আনাচে কানাচে 68,000 গ্রামের প্রতিটি কোনায় কোনায় তিনি গিয়েছেন, মানুষকে আবার জাগিয়েছেন, ঘুমন্ত বাঙালিকে জাগিয়েছেন, যারা হতাশ হয়ে গিয়েছিল তাদের বুকে সাহস জুগিয়েছেন। 1996 জাতি জেগে উঠেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1975-এর পরে প্রথমবারের মতো, সে প্রসঙ্গে পরে আসছি, কিন্তু সেই 1975-এর আগে 1971-এর পরে 10ই জানুয়ারি 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে মাটিতে পা দিলেন মাননীয় স্পিকার, স্বাধীন বাংলাদেশের মাটিতে, তা তিনি লন্ডন হয়ে এসেছিলেন, অনেক ব্যাখ্যা আছে, ইতিহাস আছে, সবারই সকলের জানা, আমি সেটি ব্যাখ্যা করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছিলেন 2014 সালে, দ্বিতীয় দফায় 2018 সালে, সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে আমি যে বিষয়গুলি বিচার বিশ্লেষণ করে দেখেছি বা বুঝেছি সেখান থেকে দু একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার। তিনি জাতির পিতা, লন্ডনে পা দিয়েই সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে সদ্য স্বাধীন বাংলাদেশ, তিনি জানেন না তার পরিবারের কথা, তিনি জানেন না 7.5 কোটি বাঙালির কথা, তিনি জানেন না মুক্তিযুদ্ধে কে শহীদ হয়েছে, কে বেঁচে আছে, কিন্তু তিনি জানেন যে বাংলাদেশের উপরে বিশাল একটি ঝড় বয়ে গেছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে আই অ্যাপিল টু অল স্টেটস টু এক্সটেন্ড রিকগনিশন টু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ টু এন্টার ইন টু ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ আস অ্যান্ড সাপোর্ট আওয়ার ইমিডিয়েট অ্যাডমিশন টু দ্য ইউনাইটেড নেশনস 1972 সালে। কিন্তু আমরা জানি আমাদেরকে প্রায় আরও 2.5 বছর অপেক্ষা করতে হয়েছিল, সময় পেলে সেটা বলবো, সময় মনে হয় না পাওয়া যাবে। তিনি অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিক সেদিনই তাকে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন, ডু ইউ হোপ ইউর কান্ট্রি উইল বি ইন দ্য কমনওয়েলথ, কতটা আত্মবিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু, কিন্তু মাথা নত করেননি কখনো, দেখতে যেরকম ছিলেন মনের মধ্যে চারিত্রিক গুণাবলী এবং তার মাননীয় শক্তি ছিল ততটাই প্রবল। মাননীয় স্পিকার তিনি বলেছিলেন, ইফ আই গেট দ্য রিকগনিশন দেন মাই গভর্নমেন্ট উইল কনসিডার ইট, আপনারা সেই ভিডিওটি দেখেছেন অনেক সময়, মাই গভর্নমেন্ট উইল কনসিডার ইট, কত বড় কথা মাননীয় স্পিকার। কিন্তু আমাদের মধ্যে অনেক হয়তো শঙ্কা ছিল, হয়তো বঙ্গবন্ধুর মনের মধ্যেও ছিল, কিন্তু তিনি মানুষকে বুঝতে দেননি, তিনি কারো কাছে হাত পথে জাতিসংঘের বক্তব্য আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা 74 সালের 25শে সেপ্টেম্বরে সে বক্তব্য কে লিখে দিয়েছিল, কোন অ্যাম্বাসেডার, কোন হাই কমিশনার, কোন ডিজি, কে লিখে দিয়েছিল, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, সুনির্দিষ্টভাবে পাইনি। আমি একজনকে বলেছিলাম এ বক্তব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারে মন থেকে এসেছে, কারণ সেই জাতিসংঘের সেখানে দাঁড়িয়ে আপনি যদি বক্তব্যটি দেখেন তিনি বলেছিলেন পৃথিবীর সকল রাষ্ট্রনায়কের সামনে দাঁড়িয়ে,
আমি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য হাজির হয়েছি। কোনো ডিপ্লোম্যাট কিন্তু লিখে দিবে না যে দুটো কথা বলার জন্য হাজির হয়েছি, এটার প্রপার ইংলিশও কেউ খুঁজে পাবেন না কোনোদিন। এটা মনের ভেতর থেকে আসে, এটা 7.5 কোটি বাঙালির ভেতর থেকে আসে, এটা লাল সবুজের পতাকা থেকে আসে মাননীয় স্পিকার, এটা ধান ক্ষেত থেকে আসে, এটা টুঙ্গিপাড়া থেকে মাননীয় স্পিকার, এটা শত শত প্রবাহমান নদীর স্রোত থেকে আসে মাননীয় স্পিকার। আমি যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, আমরা বঙ্গবন্ধু শতবর্ষ পালন করছি, এই শতবর্ষে বাংলাদেশ যে লক্ষ্যে এগিয়ে চলছিল গত 12টি বছর, সেই লক্ষ্যে একেবারে সুনির্দিষ্টভাবে, একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে চলেছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।